পাখিরচোক পঞ্চায়েত নির্বাচন জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল কোচবিহার থেকে শুরু হবে অভিষেকের জনসংযোগ যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করেছিলেন তৃণমূল ভবন থেকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা দুমাস জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিদির দুধ লেখা হুট খোলা বাসে যাত্রা করবেন তিনি। এবিএন কলেজের মাঠে অস্থায়ী হেলিপ্যাড। কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি। দিনহাটায় রাত্রি যাপন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানাবো, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি আজ কোচবিহারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কোচবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। টানা দুমাস জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরুতেই কোচবিহার থেকে তিনি শুরু করলেন তার এই নয়া কর্মসূচি। কোচবিহার থেকে শুরু অভিষেকের জনসংযোগ যাত্রা। দিদির দুধ লেখা হুট খোলা বাসে যাত্রা করবেন পাখিরচোক পঞ্চায়েত নির্বাচন জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন আপনাদের শোনাবো। এবং যারা বাংলাকে ভাগ করতে চায়, একেবারে শেষ প্রান্ত যেখান থেকে বাংলা কার্যত শুরু হচ্ছে, বামনঘাট যেখানটা, যেটা দিনহাটার একদম লাগোয়া, একদম বাংলাদেশি বর্ডার বলতে পারে, সেই বর্ডারের যে গ্রামটা রয়েছে সেই বামনহাট থেকে আমরা প্রচার অভিযান আগামীকাল থেকে শুরু করি। কোচবিহারে আমি তিন দিন থাকবো আজ থেকে শুরু করে। মাথাভাঙায় থাকবো, তুফানগঞ্জে থাকবো, দিনহাটায় থাকবো। তারপরে আমি চলে যাব আলিপুরদুয়ার। তারপরে আমি দুদিন জলপাইগুড়ি থাকবো। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসহীন এবং রক্তপাতহীন যে নির্বাচনের কথা বারবার বলি, সেটা তখনই সম্ভব যখন ভালো মানুষকে আমরা প্রার্থী হিসেবে আগামীতে নির্বাচিত করতে সক্ষম হই। যদি ভালো মানুষ উঠে না আসে, তার কারণেই আমরা মানুষের কাছে যাচ্ছি যে গ্রাম বাংলার মতামত, যে আমার বুথে গিয়ে প্রার্থী হবে, আমি নিজে সেটা ঠিক করব। কোনো রাজনৈতিক নেতা নয়, আর কোনো বদ্ধ ঘরে সে সিদ্ধান্ত হবে না। ভারতবর্ষে প্রথমবার সেই অধিকারটা বাংলার মানুষকে আমরা দিতে চাই। আগে ছিল নিজের ভোট নিজে দিন, এখন নিজের প্রার্থী নিজে বাছুন। হীরক রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হীরক, যে বিষয়ে জানতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহার থেকে এই কর্মসূচি শুরু করলেন এবং পরবর্তীতে আর কি কি কর্মসূচি রয়েছে, কোথায় থাকবেন তিনি, কি জানা যাচ্ছে এ প্রসঙ্গে? দেখো, যেটা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি কোচবিহারে এসে পৌঁছবেন। ইতিমধ্যেই কিন্তু কোচবিহারে, যেখানে তার হেলিকপ্টার অবতরণ করবেন, অর্থাৎ এবিএনসিএল কলেজের মাঠে, এবিএনসিএল কলেজের মাঠে কিন্তু তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে এবং নিরাপত্তা বলয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। পাশাপাশি কিন্তু জানিয়ে রাখি, আজকে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবিএনসিএল কলেজের মাঠে অবতরণ করার পর কিন্তু তিনি প্রথমেই যাবেন হচ্ছে কোচবিহার মদনমোহন মন্দির। সেই কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কিন্তু তিনি সোজা চলে যাবেন দিনহাটার উদ্দেশ্যে। দিনহাটায় কিন্তু আজকে মূলত বামনঘাট, সেখানটায় যে টেন্ট করা হয়েছে তার থাকার জন্য, সেখানেই কিন্তু মূলত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে, নেতৃত্ব রয়েছে এবং বুথ কমিটি রয়েছে, প্রত্যেককে নিয়ে বৈঠক করবেন, তাদের সঙ্গে সামনাসামনি কথা বলবেন। এবং যে তিনি ঘোষণা করেছিলেন যে এই যে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী যে নির্বাচিত হবে, কে প্রার্থী হবে, সেই বিষয়ে যে ভোটের ব্যবস্থা করা হয়েছে, সেই ভোটও কিন্তু আজকে সেখানে অনুষ্ঠিত হবে প্রথম, এবং সেই ভোটের মাধ্যমে কিন্তু প্রার্থী নির্ধারণ করা হবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু আগামী 25 এবং 26 তারিখ দুই দিন ব্যাপী চলবে। মূলত আগামীকাল সকাল থেকে তার বেশ কয়েকটি জায়গায় জনসভা রয়েছে, মূলত দিনহাটার সাহেবগঞ্জ এবং সীতাকুণ্ড বিধানসভা কেন্দ্র, শীতলকুচি বিধানসভা কেন্দ্র, মাথাভাঙা, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই কিন্তু একটি করে তিনি সভা করবেন এবং মাথাভাঙায় আগামীকাল রাত্রি যাপন করবেন এবং পরবর্তীতে কিন্তু 26 তারিখ তিনি তুফানগঞ্জে রাত্রি যাপন করবেন। এরপরে কিন্তু আলিপুরের উদ্দেশ্যে তিনি চলে যাবেন। বেশ, ধন্যবাদ জানাবো হীরক। পাখিরচোক পঞ্চায়েত নির্বাচন জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নবজোয়ার। কাল কোচবিহার থেকে শুরু অভিষেকের জনসংযোগ যাত্রা। টানা দুমাস জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিদির দুধ লেখা হুট খোলা বাসে যাত্রা করবেন তিনি। এবিএন কলেজের মাঠে অস্থায়ী হেলিপ্যাড। কোচবিহার পৌঁছে মদনমোহন মন্দিরে পুজো দেবেন তিনি। দিনহাটায় রাত্রি যাপন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানাবো, তৃণমূল ভবন থেকে চলতি মাসেই তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার থেকেই শুরু হলো তার এই নতুন কর্মসূচি। কোচবিহার থেকে শুরু অভিষেকের জনসংযোগ যাত্রা। টানা দুমাস জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে আপনাদের জানাবো, আলিপুর আদালতে আজ পেশের সময় পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে শুভেচ্ছা জানিয়েছেন। কি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় শুনব। অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচিটি কিছু বলবেন? কখন হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচিটি কিছু বলবেন? কখন হোক পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন আপনাদের শোনাবো। পশ্চিমবঙ্গ কেমন দেখতে উনি দেখেননি তো, কোনো যাচ্ছেন দেখতে কেমন হয়, এসি বাস, এসি তাবু, এসি কোমোডো এসি হয়তো হবে, সেখানে যাচ্ছেন।